এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাউয়ার মারা গেছেন। গত 11 ডিসেম্বর 61 বছর বয়সে আন্দ্রের মৃত্যু হয়। অভিনেতার ম্যানেজার জেনিফার অ্যালেন সংবাদ মাধ্যমকে জানান, কিছুদিনের অসুস্থতার পর অভিনেতার মৃত্যু হয়েছে। 2013 থেকে 2021 সাল পর্যন্ত নির্মিত কমেডি সিরিজ ব্রুকলিন 99-এ ক্যাপ্টেন রিমন্ড হল্টের ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান ব্রাউয়ার। পরে এনবিসির হোমিসাইড, লাইফ অন দ্য লাইফ, এনবিসিতে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। এই চরিত্রের জন্য তিনি প্রথমবারের মতো এমি জেতেন। 1990 সালে গ্লোরিতে ম্যাথিউ ব্রডরিক এবং ডেঞ্জেল ওয়াশিংটনের বিপরীতে প্রথমবার সিনেমায় অভিনয় করেন আন্দ্রে ব্রাউয়ার। এছাড়া সিটি অফ অ্যাঞ্জেলস, ফ্রিকুয়েন্সি, পসেইডন, প্রাইমাল ফিয়ার, ডুয়ার্স, দ্য মিস্ট, ফ্যান্টাস্টিক ফোর, রাইস অব দ্য সিলভার সার্ফার, সল্টের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।